আজকে আমরা আনবক্সিং করতে যাচ্ছি জেবলেজ জিটিআর 3 প্রো। এই স্মার্ট ওয়াচটির মধ্যে কি কি অপশন আছে এবং বক্সের মধ্যে কি কি আছে আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তাছাড়া বক্সের উপরে কিছু স্পেসিফিকেশন লেখা আছে, এখানে আমরা দেখতে পারতেছি আলট্রা এইচডি অ্যামোলেড ডিসপ্লে, তারপর এটা দিয়ে কথা বলতে পারবেন আপনি, সরাসরি নাম্বার তুলে ডায়াল করতে পারবেন, 24 ঘন্টা হার্ট রেট আছে, মাল্টিপল স্পোর্টস মোড আছে। তো এটার মূলত তিনটা কালার হয়, একটা ব্ল্যাক কালার, একটা সিলভার কালার, আরও একটি গোল্ড কালার। তো আমি মূলত সিলভার কালারটি নিয়েছি, আরও দুইটা কালার আমাদের টেকডেন শপে আছে। সবার প্রথমে আমি আপনাদেরকে ফার্স্ট লুকটা দেখিয়ে দিই। তো এটাই মূলত আমাদের ফার্স্ট লুক, তারপর এক একে কী কী আছে বের করি। তো এটা আমাদের সিলভার কালার, তারপর বক্সের মধ্যে আরও একটা সিলভার স্ট্র্যাপ আছে এবং চার্জ দিবেন একটা ক্যাবল আছে এখানে। তো কিভাবে চার্জ দিবেন সবার প্রথমে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। তো প্রথম প্রথম যারা অর্ডার করে তারা হয়তো বুঝতে পারে না, এটা মূলত ক্যাবল থাকে বক্সের সাথে আর একটা স্ট্র্যাপ থাকে। স্ট্র্যাপ মূলত এই ওয়াচের সাথে একটাই থাকে, আর 10 ওয়াটের নিচের অ্যাডাপ্টার দিয়ে চার্জ দিতে হবে, 20-25 ওয়াটের অ্যাডাপ্টার দিয়ে চার্জ দেওয়া যাবে না, সর্বনিম্ন 10 ওয়াটের নিচের অ্যাডাপ্টার দিয়ে চার্জ দিবেন। তো এটা কিন্তু ম্যাগনেটিক সিস্টেম, এটা এখানে দিলাম অটোমেটিক নিয়ে নিল, আর এটা অ্যাডাপ্টারে দিয়ে দিলে চার্জ দিতে পারবেন। তো তারপরে আমরা একটা ম্যানহোল দেখতে পারতেছি বা কিভাবে কানেকশন করব, সে একটা স্ট্রাকচার আছে এখানে। তো এইখানে ফিট ক্লাউড প্রো অ্যাপটা ইনস্টল দিলে আপনারা কানেকশন করতে পারবেন। তাছাড়া এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে, আপনারা দেখে নিতে পারবেন, যেমন 260 mAh ব্যাটারি, 466x466 পিক্সেল রেজুলেশন, 1.43 ইঞ্চি এইচডি অ্যামোলেড প্লাস অলওয়েজন ডিসপ্লে, এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে। তো আমরা ঘড়িটা এখন ওপেন করি, তারপর আমরা ঘড়ির মধ্যেই দেখে নেব যে কী কী আছে। তো সবার প্রথমে আমরা কিন্তু একটা বাটন দেখতে পারতেছি, বাটনটা হচ্ছে স্টিলনেস স্টিল, আর এটার পুরো বডিটাই হচ্ছে স্টিলনেস স্টিল, খুবই চমৎকার করেছে, দারুণ করেছে, একটা সুন্দর ডিজাইন করেছে। আপনারা যদি আমাদের শপে আসেন তাহলে ফিজিক্যালি এভাবে দেখে ক্রয় করে নিতে পারবেন। তো এইখানে আমরা একটা স্পিকার দেখতে পারতেছি, এটা দিয়ে কথা বলতে পারবেন আপনারা, আর সেক্ষেত্রে আমরা বলবো সুইমিং না করাটাই ভালো। তো আমরা এক বাটনে ক্লিক করে ধরে রাখি, তো অরিজিনাল জেবলেস লেখাটি চলে আসলো, তারপর আমরা ইংলিশ সিলেক্ট করে দিব। তো এখানে দেখি বাংলা সাপোর্ট করে কি না, তো আমাদের এটা কিন্তু বাংলা সাপোর্ট করে না, তারপর স্কিপ দিয়ে দিব, 24 ঘন্টা হার্ট রেট ওকে। তো আমাদের অরিজিনালি ওয়াচ ফেসটা চলে আসলো, এটা মিব্রো লাইটের মতো ওয়াচ ফেস অরিজিনালি, এই যে এই ডিজাইনটা প্রথমে দেখে বোঝা যাচ্ছিল মিব্রো লাইট, কিন্তু এদিকের ডিজাইনটা আবার একটু পাল্টে দিয়েছে, এটা মিব্রো লাইটের মতো না, খুবই ভালো ডিজাইন করেছে। তো অন্যান্য ওয়াচের মতোই আমরা ওয়াচের ওপর ক্লিক করে ধরে রাখবো, তো আমরা এদিকে সোয়াইপ করলে ওয়াচ ফেসটা চেঞ্জ করতে পারবো। তাছাড়া আপনি আপনার নিজের ছবি দিতে পারবেন, 300+ ওয়াচ ফেস আছে, আপনি যদি অ্যাপটা ডাউনলোড করেন তাহলে অনেকগুলো ওয়াচ ফেস দেখতে পারবেন। আর এই ওয়াচের ডিসপ্লে সাইজ হচ্ছে 1.43 ইঞ্চি এইচডি অ্যামোলেড প্লাস অলওয়েজন ডিসপ্লে, আর রেজুলেশন 466x466 পিক্সেল রেজুলেশন, রেজুলেশনটা খুবই চমৎকার, আপনি রোদে গেলে ভালো ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবেন। আর ব্রাইটনেস হচ্ছে এটার 1000 nits, আপনি অন্যান্য ওয়াচে আমরা 500 nits দেখি কিন্তু এটাতে হচ্ছে 1000 nits। আর এটার গ্লাস ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস, আর এটার ব্যাটারি 260 mAh, যেহেতু এটা দিয়ে কথা বলতে পারবেন, অ্যামোলেড প্লাস অলওয়েজন আছে, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা ইউজের উপরই ডিপেন্ড করবে। তো আমরা সবার প্রথমে উপর থেকে সোয়াইপ করি, এখানে ব্রাইটনেস পাচ্ছি, সেটিং পাচ্ছি, ফোন কল পাচ্ছি, তারপরে ব্যাটারি পার্সেন্টটা শো করতেছে না অবশ্য, তবে দেখাচ্ছে কতটুক চার্জ আছে, টর্চ লাইট আছে। তো আমরা শর্টকাটে সেটিংয়ে ক্লিক করি, মেনু স্টাইল, এখানে অরিজিনালি চারটা স্টাইলে নিতে পারতেছি, এদিকে ব্যাক বাটন, ডিসপ্লেতে ক্লিক করলাম, ওয়াচ ফেস আছে, ব্রাইটনেস আছে, স্ক্রিন টাইম, রাইজ টু ওয়েক আছে, এওডি আছে, আপনারা কীভাবে অলওয়েজন নিতে চাচ্ছেন সেই অপশনটা কিন্তু এখানে আছে। তারপর ব্যাকে গেলাম আবার, তারপর ব্যাটারি আছে, ভাইব্রেশন করে রাখতে পারবেন আপনারা, ল্যাঙ্গুয়েজ আছে, কিউআর কোড, সেট টাইম আপনারা 24 আওয়ার 12 আওয়ার কিন্তু ওয়াচ থেকে করে নিতে পারবেন। তারপরে সিস্টেমে ক্লিক করলে সিস্টেম ইনফো, শটডাউন রিসেট দিতে পারবেন। তো আমরা মূলত এদিক থেকে সোয়াইপ করি, সারাদিন কত স্টেপ হাঁটাহাঁটি করলাম, কত কিলোমিটার হাঁটলাম, কত ক্যালোরি বার্ন হলো, সব কিছু কিন্তু শো করতেছে। তারপরে বিপিএমটা আমরা দেখতে পারবো, এবং স্লিপ মনিটরিং আছে, ওয়েদারটা আছে, এখানে মিউজিক কন্ট্রোল করতে পারবো, সাউন্ড বাড়াইতে কমাইতে পারবো এবং নেক্সট করতে পারবো,
এবং এখান থেকে অনেক কিছু কিন্তু আমরা অ্যাড করতে পারবো, যেমন ওয়ার্কআউট মোডটা অ্যাড করে নিতে পারবো। তো আমরা এদিক থেকে সোয়াইপ করলে আমরা কিন্তু এই অপশনটা পাচ্ছি। তো আমার এই অপশনটা ভালো লাগে না, আমি অপশনটা চেঞ্জ করব, উপর থেকে সোয়াইপ করব, সেটিংয়ে ক্লিক করব, তারপর মেনু স্টাইলে, যে মেনু স্টাইলে নিব, স্টাইল ওয়ান আছে আমরা টু দিয়ে দিব। তো এবার দেখি স্টাইলটা কেমন হয়েছে। তো এটা হচ্ছে এই স্টাইল। তো এখানে কিন্তু চারটার মতো স্টাইল আছে, আপনারা দেখে নিতে পারবেন। তো এখন আমরা নিচ থেকে সোয়াইপ করি তাহলে নোটিফিকেশন পেয়ে যাব, ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন আমরা পাবো। তো আমরা এই বাটনে ক্লিক করলে কিন্তু অলওয়েজ অনটা দেখতে পারতেছি, এটা অল টাইম অলওয়েজ অন হয়ে থাকবে। তো অরিজিনালি ওয়াচটি কিন্তু খুবই খুবই চমৎকার, আপনারা যারা যারা ক্রয় করবেন অবশ্যই আমাদের টেকডেন শপ থেকে ক্রয় করে নিতে পারবেন। আর এটার বর্তমান প্রাইস নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে ক্রয় করে নিতে পারবেন। তো এই ওয়াচটি কিন্তু ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবেন, অরিজিনালি খুবই ভালো আছে। অবশ্যই ফুল আরও একটি রিভিউ দেখে আপনারা ক্রয় করে নিতে পারবেন। তো এই ছিল আনবক্সিংয়ের ছোট্ট একটি ভিডিও। সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।